আজকে আমরা আপনাদেরকে দেখাবো সার্প AR6023N নেটওয়ার্কিং মেশিন। নেটওয়ার্কিং মেশিনে সাধারণত অনেক কাজ আছে। এখানে ডুপ্লেক্সও করা যায়, প্লাস স্ক্যান করা যায়। তো শুরুতেই আমি নর্মাল একটা কপি দিয়ে দেখাবো। নর্মালি যদি আমরা কপি দিতে চাই তাহলে কিছু করার দরকার নেই, জাস্ট স্টার্ট বাটনটা চাপলেই কপি বের হয়ে যাবে। ডাটা লিডটা ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করার পরেই স্ক্যান করে বের করে দেবে। এটা আমাদের ফটোকপি। যদি আমরা এটাই 10 পেজ করতে চাই, তাহলে এই পেপারটাকে কোনাকোনি ভাবে দিয়ে 10 দিয়ে চাপ দিলে 10 পেজ বের হয়ে যাবে। তো আমরা 10টা পেজ আর নষ্ট না করি আপনাদেরকে এবার আমরা ডুপ্লেক্সটা দেখাই। এই যে এই বাটনটা হলো ডুপ্লেক্স, দেখুন ডুপ্লেক্স। এখন কিচ্ছু করা লাগবে না। ডুপ্লেক্স যদি আমি 1 কপি বের করতে চাই, সেই ক্ষেত্রে নর্মালি স্টার্ট বাটন চেপে ফার্স্ট পেজ নিয়ে নিয়েছে। এন্ড সেকেন্ড পেজ ধরেন যে আমরা এটাই দিব, ভিউয়ার্স একটা জিনিস ফলো করবেন, আমি প্রথম পেজটা দিয়েছি এইভাবে, সেকেন্ড পেজটা দিয়েছি এইভাবে, এইভাবে উল্টাভাবে। এটাকে বলা হয় মিরর। আপনি যদি এটা না করেন তাহলে প্রিন্টটা উল্টা আসবে, এটার এগেনস্টে এইভাবে এই দিক করে উল্টা আসবে। সো আমাদেরকে পেজটা দিতে হবে ফার্স্টে এইভাবে, সেকেন্ডটা এইভাবে। আচ্ছা, এখন যদি আমরা সেট করি, ধরেন যে এই দুইটা দুইটা পেজ নিয়ে একটা সেট, এই দুইটা পেজ দিয়ে একটা সেট, অথবা আমরা অনেকেই নোট বলে থাকি, নোট নোট যদি করি, সেই ক্ষেত্রে আমাকে এই বাটনটা চাপা লাগবে। আর যদি আমি ডুপ্লেক্স করতে চাই সেই ক্ষেত্রে ডুপ্লেক্স দিতে হবে। এখন এটা আমার কয় সেট দরকার, যদি আমার 2 সেট দরকার হয় সেই ক্ষেত্রে 2 চাপা লাগবে। সি দিয়ে লাস্ট কমান্ড ক্যান্সেল, আমি 2 সেট করব না, আমি 1 সেট করব। দেখুন 2 সেট ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি দিব 1 সেট। এইভাবে আমি 15টা 20টা পেজের সেটকে আমি একসাথে করতে পারি। পরের পেজটা এদিকে ঘুরে দিতে হবে। তারপরের পেজ এইভাবে দিতে হবে। এখন আমার পড়া শেষ, আমি এখন এটাকে বের করব। সেই ক্ষেত্রে আমাকে হ্যাজ, দেখুন লেখা আছে রিডিন্ট, রিডিন্ট প্রেস করতে হবে। এই হলো আমার সেট, 2 পেজ একসাথে বের করে দিয়েছে। এইভাবে আমি 5টা 10টা 20টা 30টা ইচ্ছা মতো করতে পারি। আর নর্মালি
এইখানে নিউমেরিক বাটন তো আছেই, ইন্টারাপ্টটা আমাদের সার্ভিসের কাজে লাগে। সি এ বলতে ক্যান্সেল অল, সি বলতে লাস্ট কমান্ড ক্যান্সেল। এইটা অটো আছে, মানে আপনার যে প্রিন্ট আছে সে প্রিন্টটাই হবে, যে প্রিন্ট আছে সে প্রিন্টটাই হবে। যদি কাস্টমাইজ করি সেই ক্ষেত্রে মিটারের লাইট চলবে, আমি এখান থেকে কালি কমা দিতে পারি, কালি বাড়াই দিতেও পারি। আর তার নিচেরটা হলো কোনো ছবি বা পত্রিকা বা, এটা তো শিখলেন। আচ্ছা, আর এরপর আপনি যদি ট্রে চেঞ্জ করতে চান তাহলে দেখুন বাইপাস ট্রেতে হাত জ্বলবে। এটাতে ট্রে চেঞ্জ, এটাতে পেপার সাইজ চেঞ্জ হয়। এটা দিয়ে পেপার বলতে আমার ট্রে থেকে পেপার চেঞ্জ করা যায়, আর অরিজিনাল মানে যেটা থাকে সেটাই, ডিফল্ট ফটোকপিতে যা থাকবে সেটাই দিবে। আর এটা হলো স্লিপ, স্লিপ বাটন, আমি এটা চেপে দিলে ফটোকপি ঘুমিয়ে যাবে। আবার যদি চেপে দিই সেই ক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো পেন ড্রাইভে স্ক্যান করে কিভাবে, খুব মনোযোগ দিয়ে দেখবেন পেন ড্রাইভ দিয়ে স্ক্যান করে কিভাবে। আমাদেরকে প্রথমে এই পেন ড্রাইভটা লাগাইতে হবে মেশিনের ঠিক এই অংশে। এরপর আমাদেরকে মেশিনের স্ক্যান বাটনটা চেপে ফার্স্ট ওয়ান বাটনটা চাপা লাগবে, তাহলে ইউএসবি ওয়ান। মনোযোগ সহকারে দেখবেন এইখানে A3 দেয়া আছে কিন্তু আমার পেজ আছে A4, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পেজটা চেঞ্জ করতে হবে। পেজ চেঞ্জ করতে গেলে সাইজ চেঞ্জ করতে হবে A4R। স্টার্ট চাপলে এটা সিলেকশন হয়ে গেছে, এরপর আমাকে স্টার্ট বাটন চাপ দিলেই জাস্ট এটা স্ক্যান হয়ে যাবে, ডাটা লিডটা জ্বলবে, স্ক্যান হচ্ছে, স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। বাট এখন ডাটা লিডটা জ্বলছে এই কারণ যে পেন ড্রাইভে ডাটাটা পাস করছে। হ্যাঁ, কমপ্লিট। এখন পেন ড্রাইভে আমার PDF আকারে এই কাগজটা স্ক্যান হয়ে গেছে। স্ক্যানের ক্ষেত্রে রেজুলেশন কমানো বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আপনাকে এইখান থেকে রেজুলেশন কমাইতে হবে, এইখান থেকে বাড়াইতেও পারবেন। হ্যাঁ, আর এতটুকু স্ক্যানের কাজ। এবার আপনাদেরকে দেখাবো জুম ইন জুম আউট। এখন 100% আছে, মানে যেটা থাকবে সেটাই জুম ইন জুম আউট। 100% আছে তার মানে আমাকে বুঝতে হবে যে আমার এই যে পেজটা আছে এটার 100% এটার 100% দিবে। আমি যদি এটাকে কমায় দিই, ধরুন যে এটার আমি দিব 25%, তাহলে অত্যন্ত ছোট চলে আসবে। স্ক্যান হচ্ছে, দেখুন কত ছোট চলে এসেছে। তো গাইজ, এইখানে আমাদের আরো অনেক কিছু শেখার আছে। যদি আমরা জুম ইনটা আসলে আমাদের সাধারণত লাগে A4 থেকে লিগাল করা, কিভাবে করবো A4 থেকে লিগাল, 25, 50, 70, 81, 86 যদি আমি এখন লিগাল পেজ দেই, লিগাল থেকে A4 করে দিবে, 86 লিগাল থেকে A4 করে দেবে। আর এখানে যদি আমি 109 করি তাহলে সেই ক্ষেত্রে লিগাল থেকে A4 করে দেবে, A4 থেকে লিগাল করে দেবে। এই হলো আমাদের জুম ইন জুম আউট। আচ্ছা, এখানে আরও একটা কাজ আছে, সেটা হলো আইডি কার্ড কপি। আইডি কার্ড কপিটা খুব ইজি, ক্যান্সেল অল চাপলাম। তো গাইজ, ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ড যে কোনো কিছুই আপনি কপি করতে পারেন। হ্যাঁ, কপিটা করতে গেলে আপনাকে ফার্স্টে এটা দিতে হবে এইভাবে, প্রথম পেজ যেহেতু এইটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে দিতে হবে এইভাবে। দেখুন ওইখানে লেখাই আছে
আইডি কার্ড, আইডি কার্ড দেয়া হয়ে গেল। এবার আমাকে ডিরেক্ট চাপতে হবে আইডি কার্ড। আইডি কার্ড চাপলে দেখুন বাইপাসে চলে গেছে, মিটারটাও ডাউন হয়ে গেছে, মিটার আমি কালি কমাই দিতে হবে, তাহলে ছবিটা ভালো আসবে। এরপর চাপলাম আইডি কার্ডের প্রথম পেজ, প্রথম পেজটা স্ক্যান হয়ে গেছে। এবার আমরা কার্ডটাকে ঘুরাই দেব। এবার আমার হবে দ্বিতীয় পেজ। একেবারে খুব সুন্দর ভাবে আসছে আইডি কার্ড, সরি ড্রাইভিং লাইসেন্স। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সো আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো সার্ভিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা সর্বক্ষণিকভাবে প্রস্তুত আসার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন এরপর নেক্সট ভিডিও কোনটা চাই। আল্লাহ হাফেজ।